হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কলকাতা পৌরসভা থেকে আজকে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে। বন্ধুরা, আর এই পোস্টের ক্ষেত্রে এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এখানে বয়সসীমা কী বলা হয়েছে, বেতন কী রয়েছে, সঙ্গে এখানে আপনারা কী করে আবেদন করবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে জানাবো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ইতিমধ্যে রয়েছে আমরা অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ KMC.gov-in। এখানে আসার পর পেজটিকে একটু সিম্পলি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে রয়েছে একটি অপশন রিকুইমেন্ট। ইতিমধ্যে এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিকুইমেন্ট অপশন। এখানে সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর ইতিমধ্যে এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পেজটি একটু ওপেন হচ্ছে, ইতিমধ্যে ওপেন হয়ে গেছে। এখানে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তি। এই PDFটি আমরা ওপেন করে নিই, এই ভিডিওর মাধ্যম বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে দেওয়া রয়েছে ডেট 8/5/2021। বন্ধুরা, ইতিমধ্যে আমরা PDFটি ওপেন করে নিয়েছি। ইতিমধ্যে এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসার বিজ্ঞপ্তি। এরপর রয়েছে এখানে বলা হয়েছে কলকাতা সিটি NUHM সোসাইটি। এরপর রয়েছে 5SN বেনার্জি রোড কলকাতা, সঙ্গে দেওয়া রয়েছে পিন নাম্বার 7000013। এরপর রয়েছে এখানে অ্যাডভান্স নাম্বার 02/ কলকাতা সিটি NUHM সোসাইটি 2021-22। ঠিক আছে, সঙ্গে দেওয়া রয়েছে ডেট 4/5/2021। আচ্ছা, এর বলা হয়েছে এখানে যে পোস্টের নাম এখানে নিয়োগ করা হবে স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হবে, আর এখানে কন্ট্রাক্ট বেসিক অর্থাৎ এখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। আচ্ছা, এরপর রয়েছে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি, এখানে দেওয়া রয়েছে ক্যাটাগরি। এরপর রয়েছে এখানে ভ্যাকেন্সি ভাগ্য দেওয়া রয়েছে। আচ্ছা, প্রথমে যে পোস্ট নিয়োগ করা হয়েছে আনরিসার্ভড, এখানে ভ্যাকেন্সি রয়েছে 72। এরপর রয়েছে আনরিসার্ভড পার্সন ডিসেবিলিটি ভ্যাকেন্সি রয়েছে 9টি। এরপর রয়েছে আনরিসার্ভড মেটেরিয়ালস স্পোর্ট পার্সন ভ্যাকেন্সি রয়েছে 6টি। এরপর রয়েছে এসিজন ভ্যাকেন্সি রয়েছে 61টি। এরপর রয়েছে ST 18টি, OBC রয়েছে A 28টি, OBC B রয়েছে 11টি, সম্মিলিয়ে এখানে 205টি ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, এরপর দেখলে যোগ্যতা কী বলা হয়েছে যোগ্যতা এখানে GNM পাস করতে হবে, অর্থাৎ বলা হয়েছে যে BSc ডিগ্রি পাস করতে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন যে বয়সসীমা, এখানে বলা হয়েছে বয়স হতে হবে 1/5/2021 বয়স অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং যারা রয়েছেন SC ST সেক্ষেত্রে আপনারা এখানে 5 বছর ছাড় পেয়ে যাবেন, এবং অবশ্যই চাকরি প্রার্থী হলে আপনারা এখানে 3 বছর ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে বেতন সীমা, বলা হয়েছে এখানে বেতন দেওয়া হয় প্রতি মাসে ফিক্সড বেতন রয়েছে 50,000 টাকা বেতন দেওয়া হবে। আচ্ছা, এরপর রয়েছে মোড অফ সিলেকশন, অর্থাৎ বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া এখানে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যম নিয়োগ করা হবে। এরপর রয়েছে নেম অফ দ্য পোস্ট, এখানে রয়েছে বেসিক কোয়ালিফিকেশন, এখানে আপনাদের নাম্বার থাকে 40 বছরের নাম্বার থাকবে, এখানে ইন্টারভিউ থাকবে 60 নাম্বার থাকবে, এখানে সম্মিলে আপনাদের এখানে 100 মার্ক নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে যে অ্যাড্রেস, বলা হয়েছে এখানে এই সেই অ্যাড্রেসের মাধ্যম ইন্টারভিউ নেওয়া হবে, বলা হয়েছে এখানে সেই অ্যাড্রেসের মাধ্যম আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সোসাইটি কলকাতা সিটি NUHM সোসাইটি CMO BLD SL বেনার্জি রোড কলকাতা 7000013। ঠিক আছে, এসি অ্যাড্রেসের মাধ্যম আপনাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে ড্রপ বক্স। ঠিক আছে, এসি অ্যাড্রেসের মাধ্যমে জমা দিতে হবে। এই বিজ্ঞপ্তি সঙ্গে দেওয়া রয়েছে ফর্ম, সেই ফর্মটি ফিল আপ করতে হবে। ইতিমধ্যে এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনাদের সবার প্রথমে সাইবার ক্যাফে প্রিন্ট আউট বের করবেন, আর এই ফর্মটি অফিসের ওয়েবসাইটে পেয়ে যাবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন সেখানে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। এখানে আপনাদের নাম মেনশন করতে হবে। এরপর রয়েছে এখানে গার্জেন নেম, ডেট অফ বার্থ মেনশন করবেন, এখানে সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করবেন। এরপর রয়েছে কাস্ট, এখানে কী রয়েছে আপনার অ্যাড্রেস কী রয়েছে, এরপর এখানে যে মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে আপনারা মেনশন করবেন। আদারওয়াইজ বলা হয়েছে এখানে কোয়ালিফিকেশন কী রয়েছে, এখানে নেওয়া দ্য বোর্ড ইউনিভার্সিটি ফুল মার্ক, মার্কস অফ টেন, ডিভিশন ক্লার্ক, ইয়ার অফ পার্সিং। ঠিক আছে, এখানে আপনারা একটু পার্সোনালি বলা হয়েছে এখানে নেওয়া দ্য, এখানে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে বলা হয়েছে প্লেস ডেট, সঙ্গে দেওয়া রয়েছে সিগনেচার, অবশ্যই এখানে একটা সিগনেচার দেবেন। ঠিক আছে। আচ্ছা, এই ফর্মটি ফিল আপ করার পর এখানে কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে, বলা হয়েছে এখানে যে আপনাদের এখানে বলা হয়েছে যে
এস প্রুফ বলা হয়েছে জিএনএম বিএস নার্সিং সার্টিফিকেট মাধ্যমিকের এইচএস অথবা গ্রাজুয়েশন মার্কশিট বলা হয়েছে সঙ্গে এগুলি কাস্ট সার্টিফিকেট ঠিক আছে অ্যাড্রেস প্রুফ এগুলি আপনারা অ্যাটাচ করার পর ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন ওর সঙ্গে বলা হয়েছে ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড ঠিক আছে এগুলি আপনারা ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পর এসে অ্যাড্রেসের মাধ্যম জমা দিতে হবে একটু আগে দেখালাম একটু আগে একটা অ্যাড্রেস বন্ধুরা এখানে বলা হয়েছে 6/13/2021 ঠিক আছে এই তারিখের মধ্যে কিন্তু ইন্ডিয়া পোস্ট অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে মাধ্যম জমা দিতে হবে এসে অ্যাড্রেসের মাধ্যম ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আজকে আমাদের চ্যানেল আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন সরকারি চাকরি আপডেট পেতে থ্যাংক ইউ ভেরি মাচ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ।